আমাদের ক্ষেত্রে মতে আর কি, একটা চিত্রশিল্পীর ডিজাইনের স্পেস হচ্ছে ক্যানভাস, একটা ইন্টেরিয়ার শিল্পীর ডিজাইনের স্পেস হচ্ছে ওয়াল, আর ফ্যাশনের ডিজাইনের স্পেস হচ্ছে ক্যানভাসটা হচ্ছে এইটাই। তো সাদা কালোর ক্ষেত্রে দেখো একটা জিনিস, অনেক কিছু কিন্তু লিমিটেড হয়ে গেল দুইটা কালারের মধ্যে, তারপরেও টিকে থাকা এবং কাজ করতে যাওয়া এটা খুব টাফ। হ্যাঁ, তোমার কালারের লিমিটেশন আছে। আমরা যদি প্রথমেই বলি যে তুমি স্ট্রেট লাইন ছাড়া ডিজাইন করতে পারবে না, তখন তুমি আটকে গেলাম, সব কিছু ভার্টিক্যাল করতে হবে। হ্যাঁ, যদি বলি হরাইজন্টাল লাইন ছাড়া ডিজাইন করা যাবে না, তো তুমি আটকে গেলাম। তো আমরা আমি যখন চিন্তা করলো যে সাদা আর কালো, সাদা একটা কালার।